আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ ও প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজ আমি তোমাদের সামনে তথ্য যোগাযোগ প্রযুক্তির বিষয়ের একটি অধ্যায় নিয়ে আলোচনায় এসেছি আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ের একটি ক্লাস তো আমরা দেখি এখানে আমাদের একটি ক্লাস আমরা যেই ক্লাসটি নিয়ে আলোচনা করব তারই প্রেক্ষিতে আমরা কিছু ছবি বা চিত্র এখানে দেখে নিই দেখো নিচের ছবিটি আমরা দেখি তাহলে দেখা যাচ্ছে কেউ অর্থাৎ কিছু এখান থেকে চুরির মতো এরকম কিছু ঘটনা এখানে ঘটছে অর্থাৎ লোকই কিছু একটা করছে তো দেখা যাচ্ছে তাহলে কম্পিউটারে এভাবে আমাদের কি করার আছে অর্থাৎ কম্পিউটার থেকে আমার নেওয়ার মতো একমাত্র তথ্য ছাড়া আর কিছুই নেই অর্থাৎ তথ্য যে নেয় চুরি করে তাকে কম্পিউটার ভাষায় বলা হয় হ্যাকার অতএব আমাদের আজকের আলোচনার বিষয়টি হয়ে গিয়ে দাঁড়াবে যে হ্যাকিং কি অর্থাৎ হ্যাকার তাহলে আমরা এই পাঠ শেষে কি শিখতে পারবো দেখো যে হ্যাকিং সম্পর্কে বলতে পারবো সাইবার ক্রাইম সম্বন্ধে আলোচনা ধারণা লাভ করতে পারবো হ্যাকিং সম্বন্ধে ব্যাখ্যা করতে পারবো আসলে হ্যাকিংটা কি এবং হ্যাক আমরা এই বিষয়গুলো অনেক আমরা শুনেছি এই নামও শুনেছি তো আজকে আমরা এর বিস্তারিত এখানে আলোচনা করবো এবং জানতে পারব তাহলে আমাদের আজকের পাঠ কী দাঁড়ালো বলতো যে হ্যাকিং অর্থাৎ হ্যাকিং সম্পর্কে আজকে আমরা জানতে পারবো আমাদের মূল আলোচনার বিষয় হচ্ছে মূল পাঠ হচ্ছে হ্যাকিং কম্পিউটার হ্যাকিং সাইবার ক্রাইম কি। এখানে একটি সংজ্ঞা দেওয়া আছে সাইবার ক্রাইম অর্থাৎ এই ইন্টারনেটের মাধ্যমে সাইবার জগতের মাধ্যমে যে ধরনের অপরাধমূলক কাজগুলো করা হয় তাহলে এবার আসো হ্যাকিং প্রোগ্রাম রচনা ও প্রয়োগের মাধ্যমে কোনো কম্পিউটার সিস্টেম বা নেটওয়ার্কের ক্ষতি সাধন করাকে হ্যাকিং বলা হয় প্রিয় শিক্ষার্থীরা তোমরা এই সংজ্ঞাটি খুব ভালো করে মুখস্থ করে নেবে হ্যাকিং হ্যাকিং কি হ্যাকিং একটি প্রক্রিয়া যেখানে কেউ কোনো বৈধ অনুমতি ছাড়া কোনো কম্পিউটার বা কম্পিউটার নেটওয়ার্কে প্রবেশ করে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো কথাটি অর্থাৎ অন্যের কম্পিউটারে বিনা অনুমতিতে প্রবেশ করে কোনো ক্ষতি সাধন করা এটাই গিয়ে হচ্ছে হ্যাকিং বা কোনো তথ্যকে চুরি করে নেওয়া এবার আসে হ্যাকার অর্থাৎ যে এই কাজটি করে হ্যাকিং যে করে হ্যাঁ সে নিজেই হচ্ছে হ্যাকার অর্থাৎ এই ধরনের কাজগুলো ইন্টারনেটে ব্যাপক প্রচলনের ফলে তথ্য গায়েব তথ্য চুরি এবং পথিমধ্যে তথ্য বিকৃতি ঘটানোর নজিরও লক্ষ্য করা যায় আর এই কাজটি যারা করছে মূলত তাদেরকে হ্যাক হ্যাকার বলে অভিহিত করা হয় প্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা এই সংজ্ঞাটিও যে হ্যাকার কি এটাও খুব ভালো করে মুখস্থ করে নিবে তাহলে আমরা জানতে পারলাম হ্যাকার অর্থাৎ যে ব্যক্তি হ্যাকিং অর্থাৎ প্র্যাকটিস করে তাকেই হ্যাকার বলে এখানে আরও পুরোপুরি সংজ্ঞা তোমাদের জন্য দেওয়া আছে খুব ভালো করে তোমরা এটিও পড়ে নেবে দেখো হ্যাকারদের ক্ষতিকারক এই সব কর্মকাণ্ডকে হ্যাকিং বলে অভিহিত করা হয় হ্যাকিং নৈতিকতা বিরোধী কর্মকাণ্ড তাহলে হ্যাকিং কি হ্যাকিং এর একটি হচ্ছে নৈতিকতা বিরোধী একটি কর্মকাণ্ড অর্থাৎ কাজ তিন প্রকারের হ্যাকার রয়েছে যারা হ্যাকিং করে যে হোয়াইট হ্যাড হ্যাকার গ্রে হ্যাড হ্যাকার ব্ল্যাক হ্যাড হ্যাকার অর্থাৎ হ্যাকার তিন প্রকার আমরা জিনিসটা জানতে পারলাম যে হ্যাকার তিন প্রকার হোয়াইট হ্যাড হ্যাকারটা কি হ্যাঁ যারা কম্পিউটারে অন্য ইয়াতে প্রোগ্রামে ঢুকে এমনি দেখে তথ্য দেখে কিন্তু কোনো কিছু চুরি করে না বা নষ্ট করে না খুব সা তাহলে যে হোয়াইট হ্যাড হ্যাকার সবাই তো মনে করে হ্যাকিং খুবই খারাপ কাজ তাই না না হ্যাকিং খুব খারাপ কাজ না তার জন্য হাসান জোবায়ের এর টিউনটি দেখতে পারো এখানে যে ঘটনা দেওয়া হয়েছে তা আমাদের বাংলাদেশি একজন হোয়াইট হ্যাকার এর কাহিনী হোয়াইট হ্যাড হ্যাকার হ্যাকাররাই তার প্রমাণ করে যে হ্যাকিং খারাপ কাজ না যেমন একজন হোয়াইট হাইট হ্যাকার একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটি হোকগুলো বের করে এবং ওই সিকিউরিটি সিস্টেমের মালিকে ত্রুটি দ্রুত জানায় এবার সিকিউরিটি সিস্টেমটি হতে পারে একটি কম্পিউটার একটি কম্পিউটার নেটওয়ার্কে একটি ওয়েবসাইট একটি সফটওয়্যার ইত্যাদি তাহলে আমরা বুঝতে পারলাম যে হোয়াইট হাইট হ্যাকারটা কী তারা আসলে কারো ক্ষতি করে না দেখো এখানে আছে গ্রে হ্যাক হ্যাড হ্যাকার অর্থাৎ দু মুখ সাপ কেন বলছি এরা এবার তা ব্যাখ্যা করি এরা যখন একটি এক একটি সিকিউরিটি সিস্টেমের ত্রুটিগুলো বের করে তখন সে তার মন মতো কাজ করবে তার মন ওই সময় কি চায় সে তাই করবে সে হচ্ছে সে ইচ্ছে করলে ওই সিকিউরিটি সিস্টেমের মালিকের ত্রুটি জানাতে ও জানাতে পারে অথবা ইনফরমেশনগুলো দেখতে পারে বা নষ্টও করতে পারে আবার তা নিজের স্বার্থের জন্য ব্যবহার করতে পারে বেশিরভাগ হ্যাকাররাই এই ক্যাটাগরির মধ্যে পড়ে অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে গ্রে হ্যান্ড হ্যাকারটা তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা ব্ল্যাক হ্যাট হ্যাকার অর্থাৎ এই জিনিসটা আমি তোমাদের রূপে ছেড়ে দিছি অর্থাৎ এই কথাটার দ্বারাই বোঝা যায় যে এই হ্যাকারটা কী ধরনের হ্যাকার হবে হুম যারা একদম পুরো ক্ষতি করে অর্থাৎ তথ্যকে চুরি করে ডাইরেক্ট একদম অন্যের তথ্যকে বিকৃতি করে এরাই হচ্ছে কি ব্ল্যাক হ্যাট হ্যাকার বিভিন্ন ব্যক্তি প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ তথ্য আর্থিক তথ্য দিয়ে হাতিয়ে নিয়ে আর্থিক ক্ষতিসারণ করে এটাই হচ্ছে গিয়ে তাহলে কি ব্ল্যাক হ্যাট হ্যাকার আরো কয়েক প্রকারের হ্যাকার এখানে আছে আমরা দেখে নিব খুব ভালো করে এগুলো পড়ে নিব তোমাদের জন্য এগুলো পড়া আমরা এই পড়াগুলো খুব ভালো করে দেখে নিব তাহলে এবার দেখো হ্যাকিং থেকে বাঁচার কিছু এখানে দেওয়া আছে আমরা এই জিনিসগুলিও বাসায় পড়ে নিব একক কাজ প্রিয় শিক্ষার্থীরা তাহলে বলো এবার তোমরা সাইবার ক্রাইম কি এখন আমরা কি বুঝলাম যে সাই তাহলে এখন বলতে হবে যে সাইবার ক্রাইম কি আর হ্যাকিং নৈতিকতা বিরোধ কেন এই দুটো প্রশ্ন তোমরা খুব ভালো করে মনোযোগ করে বের করার চেষ্টা করো আর তোমরা এবার বলবা যে হ্যাকার কত প্রকার ও কি কি। সেই সম্বন্ধে বিস্তারিত খাতায় লিখবা আর দলীয়ভাবে যে কাজটি করবা হ্যাঁ যে ব্ল্যাক হ্যাট হ্যাকার বিপজ্জনক কেন হোয়াইট হ্যাট হ্যাকার বিপজ্জনক কেন এই প্রশ্নগুলো তোমরা খাতায় লিখতে থাকবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবার তোমাদেরকে আমি একটু বাসার জন্য বেশি কাজ দিচ্ছি বা দিয়েছি যেই কথাগুলো বলেছি যেই বিষয়গুলো আমরা আলোচনা করেছি এগুলি সব তোমরা বাসায় খুব বেশি থেকে বেশি পড়তে হবে হ্যাঁ এবং এগুলো খাতায় লিখতে হবে তাহলে তোমরা সফল কাম হবে তাহলে তোমরা বাসায় বসে বিভিন্ন প্রকার হ্যাকারের সম্বন্ধে লিখে নিয়ে লিখে নেবে এবং তা তোমাদের বড়দেরকে দেখাবে তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের আজকের ক্লাস এ পর্যন্ত শেষ করলাম সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আমাদের ক্লাস এখানেই শেষ করলাম আসসালামু আলাইকুম ও